আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন অবস্থান করছি যে এখানে আখালিয়ায়, যে বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাকালীন যিনি উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পালন করে আসছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিদ্দিক আলী সাহেব, ওনার সাথে আমরা কথা বলবো। আজকে দেখতে পারছি যে গেইটে ওনার নামে নামফলক ছিল, নামফলকটি কেন ভেঙে দেওয়া হয়েছে এ ব্যাপারে একটু জানবো। এটা আমি মনে করি গত 15-1-2022 সাল আমরা মানববন্ধন করছিলাম যে স্কুলও প্রায় বেতন ডাবল করে দিচ্ছে। এখন স্কুল তো হইল, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসা নাই। এখন তারা ডাবল বেতন করায় আমরা অভিভাবকদের লগে মিললাম, আমার বিশেষ করে ভূমিকা যে এত বেতন বাড়াইল, এত বেতন বাড়াইল ওটার উপরে আমরা জহরিয়া মানববন্ধন করছি। মানববন্ধন করার পরে তারা গেছে কি কোনো সারা না পাওয়ায় আমরা হাইকোর্টও গিয়া রিট করছি বেতন বাড়ানির বিরুদ্ধে। কত তারিখে রিটটা করছিলেন? এটার তারিখটা আমি পুরা শরণ নাই, আমি কাগজটা আমার হাত নাই, উকিল সাহর কাছে রয়েছে। আপনার মানববন্ধন কত তারিখে করছিলেন? 15-1-2022 জানুয়ারির জি 2022 ইংরেজিতে আপনারা মানববন্ধন করেছিলেন জি, বেতন বাড়ানোর প্রতিবাদে জি। এরপরে পরবর্তী হোক, মানববন্ধন করার পরে আমরা হাইকোর্টও রিট করছি, রিট করার বাদে রিটর অর্ডার আমরা পক্ষে হয়েছে। পক্ষে হওয়ার পরে এখানে যারা আপনার অভিভাবক একটা কমিটি গঠন করা হয়েছে, 7 সদস্য দিয়া সবে আমারে হইলে আপনার সভাপতি থাকুক এই কমিটি, আমরার সদস্য সচিব হইলা আখতারুদ্দিন টিটু, অ্যাডভোকেট আখতারুদ্দিন টিটু, আখতার বক্স মনে হয় না, আখতার বক্স টিটু। তো ওদের কাছে কাগজটা আছে, এই যে হাইকোর্টটা কি যে রিটর যে কার্যর কপিটা আছে, এবং এইটার পার্শ্ববর্তী হইয়া আমার মনে হয় কমান্ডার যে আছে কমান্ডারের অর্ডার ছাড়া কোনো কিছু হয়, এই দুইটা গেইটর আমার পলক বাইকিয়া তারা ফালাইছে। এখন এটা হইল এই যে স্কুল, আমি এত শ্রম এত কষ্ট টাকা পয়সা সব কিছু দিয়া এই স্কুলটারে এখন পর্যন্ত এই অবস্থায় নিয়ে গেছি। এখন এটা যে করছে আপনার অবতা একটু কত দেবতা অবতা দেখবার নেমাই কি আপনার যে জ করছে দেব আর একটা জ্যোতি এটা হইল আমরা যে মানববন্ধন করছি, আমরা যে দাবিটা আছে 7 জরুরি দিছিলাম যে 7 দাবি জি 7 দাবি, কিন্তু সব কিছু লেখা আছে দাবির উপরে। আচ্ছা, আমি আপনার কাছে জানবো একটু, ওই যে দেখেন আপনি 1993 সালে এই স্কুলটি স্থাপিত হয়েছিল, আপনি কি এই প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকে আপনি স্কুলে ছিলেন? জি 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 ছিলাম, এবং এটা এফবিওভুক্ত করছি, বিশেষ করে যখন এফবিওভুক্ত করি তখন সেক্টর কমান্ডার আসলা সাদিক হাসান রবি, তাই কইলা যে আমি শুনতে পারলাম যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ আপনার আত্মীয়, এবং আব্দুল সামাদ আজাদ হইল বাংলাদেশের সেকেন্ড ম্যান, মানে প্রাইম মিনিস্টারের বাদেও ওদের ক্ষমতা। তখন আমি কইলাম যে ঠিক আছে আমি ঢাকায় যাইব, গিয়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদের সাথে দেখা করলাম, দেখা করিয়া এই স্কুলে এফবি ভুক্তির লাগে তাদের অনুরোধ হল, করার পরে তাই এই স্কুলে এফবিও ভুক্ত হয়ে গেছে। এটা আমার তো লেখা অনেক কিছু আছে, এবং আমি অনুদান সবচেয়ে বেশি অনুদান দিছি বিগত সকলে স্কুলে। এই নাম বলো বাংলা গেতে হয়েছে আজকে, এটা কি নাম বলো আজকে বাংলা হয়েছে? হাই স্কুল সকালে বোধহয় আমি ও বিকালে আমি এয়ারপোর্ট গেছিলাম, ও দেখো আমার ঠিক আছে
সেক্টর কমান্ডার বা আমি যে আসলাম যে কমিটি তার খাদ্য পত্রে সব কিছু আছে এটা কিন্তু আমার বাধাই জিনিস। এখন আপনি কি চান একটু বলেন এই ব্যাপারে, আপনি যে এইটার যে নাম কলকটি ভাঙ্গ হয়েছে আপনি খুব দুঃখ আপ্লুত আসলে? আমার তো খুব দুঃখ লাগে রক্তটা যে এত যে কষ্ট স্কুলের লাগে প্রথম বিশ্ববিদ্যালয় করছি স্ট্রং দিছি আর এখন যে এই নাম ফলকটা বাঙিয়া বানাই দিব আমি এটা জানিও দা কেন ভাঙি এবং যেনি সেক্টর কমান্ডার পাবো সিলেটের দায়িত্ব আমি অনুরোধ করব কিন্তু সিলেট আইসই সিলেটে চিন্তা করো কা এটা সাধারণ মাটি এটা আল্লাহ তোমার ক্ষমা করতে পারে আমি আল্লাহর কাছে পয়লা বিচার দিব আমার আল্লাহ তার ইটার বিচার করব হে খেদে এই শয়তান জি করল কত বছর ধরে আমি জি জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা আসলে আমরা আপনার এই পর্যন্ত এখন বর্তমানে আপনার বয়স কত ছিলেন? আমার বয়স প্রায় 78 আপনার আসলে এই বর্তমানে চলতেছে দেখেন আপনি এই স্কুলটির জন্য কত কষ্ট করেছেন স্কুলের জন্মলগ্ন থেকে আপনি স্কুলের পাশে ছিলেন এখনো বর্তমানে অবধি আপনি দায়িত্ব পালন করে আসছেন সভাপতি এটাই আপনার প্রশ্ন আপনি সিলেট পার্টির কাছে বিশ্বাস আছেন নাকি? সিলেট পার্টির কাছে আবার এবং আমার অনেক ছাত্রছাত্রী আছে এই স্কুলে যারা লেখাপড়া করছে এবং অনেক ছাত্রছাত্রী যারা দায়িত্বে তো উঠে যারা পাশ করতে পারছে না তারা লাগে আমি সবসময় কমান্ডারও গেছে আপনার অনুরোধ কথা যাতে তারা এলাও করে দেব যাতে তারা এবং ভালো রেজাল্টও করছে এই স্কুলে আমরা অনেক কষ্ট করছি এই স্কুলের লাগে এখানে তো বেদিজিক কমিটিতে আগে আমার সাথে আসলা আবু তাহের সাহেব বাংলাদেশ ব্যাংকর ডেপুটি ডাইরেক্টর আবু তাহের সাহেব তো আমার অনুরোধ থাকবো যাতে আবার যাতে আপনার সাজলাদর মাটির আইয়া যদি এই সমস্ত কেউ জ করে তো এইটার নিশ্চয় আল্লাহর পক্ষ থাকি একটা বিচার।